বাড়ছে তিস্তার পানি উত্তরে বন্যার সংখ্যা সাম্প্রতিক বন্যায় বিভিন্ন জেলায় তিন হাজার কোটি টাকার ফসলের ক্ষতি কৃষক বাঁচাতে স্বতন্ত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের তাগিদ নীলফামারের কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিক্ষক কর্মচারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় দুই কোটি টাকা দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শুরু এবার বিস্তারিত ভারী থেকে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা কারণে পানি বাড়ছে তিস্তায় উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শনিবার মধ্যরাতে তিস্তা ব্যারেজ পয়েন্টের নদীর পানি বেড়ে বিপদসীমার ষোলো সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যায় যদিও রবিবার সকালে তা কমে বিপদসীমার এক সেন্টিমিটার উপরে যাচ্ছে তবে পানি বেড়েছে কাউনিয়া সেতু পয়েন্টে বিপদসীমার একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি বয়ে যাচ্ছে এতে পানি লোকালয়ে না ঠুকলেও নদীর তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে বন্যা দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন দেশের অধিকাংশ কৃষকের আর্থিক সক্ষমতা কম হওয়ায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বিশেষত বন্যা কৃষকদের ছ থেকে অনেকটা ট্রমার মতোই হয়ে গেছে বলছেন কৃষি খাত সংশ্লিষ্টরা এদিকে কৃষি মন্ত্রণালয়ে অতিবৃষ্টি জানাচ্ছেন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঠলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলায় তিন হাজার তিনশো ছেচল্লিশ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে কৃষককে বাঁচাতে ও কৃষি খাতের উন্নয়নের কৃষির জন্য স্বতন্ত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা গোলাম মইনুল হোসেনের প্রতিবেদন কৃষি খাত নিয়ে প্রথম পর্ব আছে উন্নত দেশে তাপমাত্রা বাড়ছে। যার ফলাফল হিসেবে উত্তর বরফ গলতে শুরু করেছে যা ঝুঁকির কারণ নিচু দেশগুলো এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশে এখন ঘন ঘন বন্যা হচ্ছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও কৃষি খাত কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে সাম্প্রতিক সময় বৃষ্টি ও বন্যায় তেইশ জেলায় গড়ে চোদ্দ দশমিক পাঁচ আট শতাংশ ফসল নষ্ট হয়ে গেছে আর ক্ষতিগ্রস্ত হয়েছেন চোদ্দ লাখ চোদ্দ হাজারের বেশি কৃষক এদিকে আগস্টের বন্যায় ফেনী কুমিল্লা নোয়াখালী সহ দেশের উত্তর পূর্বাঞ্চল এগারো জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের বিচন ফালাইসি সবগুলি ফসা গেছে এই তো এখানে বেশি দূর না তো এখন আমার সবগুলি ব্যবস্থা জেগে আমার আশা ছিল ওই আশাটা সব শেষ এখন আমি যে এখানে মনে করেন আমার নিজের গাড়ি দিয়ে হাল বাই সবগুলি এখন মানুষের বলতে পারে না আমার টাকাটা দাও কারণ আমাদের এই কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে যে আমাদের বাপ বলেন দাদা বলেন এরাও এত ফানি দেখ জীবনে দেখে নাই যে ইন্ডিয়ার বয় বয় ফানিতে আইসা আমাদের সব ধ্বংস চেষ্টা করতে দিই ঘুরে দাঁড়ানোর তো এখন তো আমরা ঘুরে দাঁড়াইতে গেলে অনেক প্রবলেম হইতে হয় যদি সরকার কিছু চেষ্টা করে আমাদের পিছনে খারে এরকম আমি একা না কিন্তু আমার পুরা গেরামি এই অবস্থা শুধু কৃষিকে ঘিরে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হবে সেখানে রাষ্ট্র সংস্কারের যে কাজ হচ্ছে সেখানে অনেক জায়গা রয়ে গেছে যেখানে আপনার পদ্ধতিগত বিধিবিধান আইনের ত্রুটির কারণে এখানে কৃষক এটা পাচ্ছে না জ্ঞান মেধা প্রজ্ঞা দেশপ্রেম আদর্শ নীতি নৈতিকতা যারা আছে তাদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী কৃষির পরিকল্পনা নিতে হবে তাহলেই আপনি কৃষি বেঁচে যাবে দেশ বেঁচে যাবে আমরা যদি উন্নত দেশের দিকে যাই সবার আগে কৃষিকে নজর দিতে হবে কৃষি অনুন্নত দেশ উন্নত এরকম নজির আপনি দেখাতে পারবেন না যে পাশ্চাত্যের সোসাইটিতে যারা কৃষক কৃষক মার্সিটি চালায় তার নিজস্ব প্লেন আছে সে একটা উন্নত জীবনের অধিকারী সমৃদ্ধশালী জীবনের অধিকারী আর আমাদের দেশে কৃষক যিনি দরিদ্র অবহেলিত নিষ্পেষিত কৃষককে সুরক্ষা দিতে বিমা খাত সহায়ক হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন কৃষি খাত সংশ্লিষ্টরা বাংলাদেশ কিন্তু বন্যা এবং খড়ায় খুবই ঝুঁকিপূর্ণ দেশ এবং এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি এবং তার জন্য বলা হয় যে কৃষি বিমা প্রচলন করা দরকার এবং এক সময়ে আমাদের সরকারও কিন্তু বলেছে যে আমরা কৃষি বিমা চালু করব বিমার করতে গেলে যে সমস্যাটা হয় যে বিমার এই যে টাকাটা যে প্রিমিয়াম এটা দেওয়া সরকার কিছু অংশ এখানে পে করতে পারে এবং সেটা আমাদের যে ভর্তুকি কৃষি ভর্তুকি আছে সেই ভর্তুকি থেকে প্রিমিয়ামের একটা অংশ সরকার প্রদান করতে পারে পশ্চিমা বিশ্বে আপনি আমেরিকায় যান সেখানে দেখবেন যে এখানে এই সমস্ত কাজে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিরা ওই প্রাণী সম্পদ রক্ষার জন্য তারা চিকিৎসা সুবিধা দিচ্ছে কিন্তু তার বিনিময়ে তাকে একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়া হচ্ছে আমরা ফসলের ক্ষেত্রেও আমরা একটা যেগুলো দামি ফসল সেই সমস্ত দামি ফসলে বিশেষ করে ধরেন ধরুন যেগুলো আমরা দামি ফল মূল শাকসবজি যেগুলো চাষ হচ্ছে এর মধ্যে যেগুলোতে মূল্যবান অর্থকরী ফসল সেগুলোর দিয়ে কিন্তু বিমা শুরু হতে পারে কৃষি খাতকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে দেশের খাদ্য আমদানি নির্ভরতা বাড়বে বলছেন কৃষি অর্থনীতিবিদরা গোলাম ময়নুল্লাহ হাসান বাংলা ভীষণ ঢাকা জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টা তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সাইট লাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজিব আজের জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এ মামলায় গত বছরের সতেরো আগস্ট তার সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর সেই সময় মাহমুদুর রহমান দেশের বাইরে থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত আজ সকাল এগারোটার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করবেন এর আগে দু সালে ১৭ অগাস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রায় রায় ঘোষণা করেন সাংবাদিক রহমান ও দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত দেশ সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচ জনের বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে নীলফামারের কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সবশেষ চাকরি জাতীয়করণের ফাইল ঠিক করতে শিক্ষকদের কাছ থেকে এক লাখ ও কর্মচারীদের কাছ থেকে তিন লাখ তিনি এক লাখ আশি হাজার টাকা করে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ নীলফামারীর প্রতিনিধি নুর আলম সিদ্দিক তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নীলফামারীর কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠার পর এমপিএ ভুক্ত হয় বিরাশির পয়লা জানুয়ারিতে তেপ্পান্ন জন শিক্ষক কর্মচারী নিয়ে দুই সালের আট আগস্টে হয় সরকারি তখন থেকেই নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত অধ্যক্ষ আব্দুর রৌফ ভর্তি বাণিজ্য রশিদ ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে আমি যখন এই কলেজে ভর্তি হয়েছি তখন ভর্তি বাবদ দেড়শো পঞ্চাশ টাকা নিয়েছে কিন্তু এর কোনো নির্দিষ্ট মানে রসিদও দেয় নাই আমাদের 2500 টাকা ইয়া কিন্তু আমাদের কাছ থেকে 3600 টাকা করে নিছিল আমাদের কাছে টাকা নিছে কিন্তু আমরা কোনো রসিদ পাইনি এবং যখন ভর্তি হয়েছে তখন কোনো রসিদ পাইনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন সহ নানা দপ্তরে অভিযোগ করেও ফল পাননি শিক্ষক কর্মচারীরা 35200 টাকার সাক্ষ্য নিয়েছে বেতন বাবদ এ পর্যন্ত দেয়নি এবং আমি যে বারবার বলার পরে উনি বলছে যে আমি এ টাকাটা তুমি আর চাইও না আমি হাইকোর্টের রায় কপি নিয়ে আসছি পাঁচ বছরের ব্যাতনগুলি আমাকে তারপর আমার ফ্যাকাল্টি চালু করবে এটাই তো আমার দেয় আমি এখানকার টিচার সাতাশ জন শিক্ষক কর্মচারী কেউ জমি বিক্রি বা বন্ধক রেখে ধার দেনা করে অধ্যক্ষের হাতে টাকা দেন কিন্তু এ পর্যন্ত তাদের জাতীয়করণ হয়নি অক্টোবরে অবসরে যাচ্ছেন অধ্যক্ষ এতে হতাশ তারা টাকা দিতে দিতে এক লাখ আশি হাজার টাকা দিছি এই টাকা এই টাকা সাবার গেলে আমাদের চাকরি চলে যাবে অমুক হবে তমুক হবে উনি বলছে যে হবে 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 হইতে হইতে এইরকম করে টাইম শেষ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন অধ্যক্ষ যদিও সাংবাদিকরা গেলে কয়েকজনের টাকা ফেরত দেন তিনি জানা অভিযোগ কে করলো সেটাই তো কোনো না এটা মানে একটা ফাঁকা মানে উরু একটা মানে অভিযোগ সেই যে রূপে তো কোনো ভিত্তি নাই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলা ভিশন নিউজ ডেস্ক দর্শক এই ছিল এখনকার মত পরের সংবাদ সকাল 11টায় এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউড্লিউড্লিউ ও facebookcom ডট কম এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট ধন্যবাদ